কেমন আছো স্টুডেন্টস মানে আমি খুবই সরি যে তোমাদের রেগুলার ভিডিও দিতে পারিনি তো আমি আজকে আবার ভিডিও নিয়ে এসেছি তো তোমরা কমেন্ট বেশি করেছিলে ক্লাস সিক্সের তো আমি মেনলি আজকে ক্লাস সিক্সের ভিডিওটা নিয়ে এসেছি ওটা হচ্ছে চ্যাপ্টার সিক্স ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশের গুণ করতে হবে কিংবা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিংবা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে এটাই হচ্ছে চ্যাপ্টারের মেন বিষয় তার মানে বুঝতেই পারছো এই পুরো চ্যাপ্টারে আমরা যে দুটো কাজ করব সেটা হচ্ছে এইটা মানে গুণ আর এটা তো এই দুটো কাজ আমরা শিখব তো তোমাদের বইয়ের পেজ নাম্বার সেভেন্টি এইট পর্যন্ত এখানে কমপ্লিট হবে আজকের ভিডিওতে তো নিজে করি ছয়ের এক এবং ছয়ের দুই এই দুটোই এই ভিডিওতে পাবে তো তোমরা তো জানো যে সব সময়ের আমি যতগুলো ভিডিও করি তো কি করি প্রথম থেকে হাতে মানে হাতে কলমে শেখিয়ে দিই আগে যাতে তোমাদের এই পর্যন্ত যাওয়ার পরে দেখবে তোমরা সব অঙ্ক নিজেরাই পেরে যাও তো অনেক বেশি কথা হয়ে যাচ্ছে তো চলো অঙ্ক স্টার্ট করি তো দেখো এখানে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টারের নাম হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ তো বলেই দিলাম কি কি কাজ আমরা এখানে করবো তো গুণ কি জিনিস আর জিনিস তোমরা নিশ্চয়ই জানো গুণ বলতে বারবার যোগ করাকেই গুণ বোঝায় যেমন ধরো তোমার কাছে চার টাকা দামের এরকম পেন তুমি পনেরোটা কিনলে তো তার দাম যখন বের করতে হবে একই রকম পেন এক একটা পেনের দাম চার টাকা করে তখন এই পনেরোটা পেন কটা পনেরোটা এই যতটা ততবার চার 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 এইভাবে পর 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 লিখে যোগ করলে তোমরা হিসাবটা করতে পারবে তো আসলে গুণ কিছুই নয় বারবার যোগ করা বদলে আমরা গুণ করে দিই তো চার পনেরো এবং ষাট টাকা দাম হবে তো ওইরকম পনেরো বার চার লিখে আমরা যদি আমরা লিখতাম তাও আমাদের হিসাবটা হয়ে যেত আচ্ছা ঠিক আছে সাউন্ড হচ্ছে তাই তো তো মেন বিষয়ে আসা যাক ছবিতে দেখতে পাচ্ছ এখানে দুটো ক্যারেক্টার আছে এর মধ্যে একটা হচ্ছে এইটা তুমি আর একটা হলো তোমার এটা ফ্রেন্ড এফ লিখে দিলাম হুম তো আমার জেঠুর ছেলে তুমি ধরো আমার জেঠুর ছেলে তো বাপ্পা খুব সুন্দর ছবি আঁকে ঠিক আছে খুব সুন্দর ছবি আঁকে তো এরা দুজনা কি করলো এখানে এই ক্যারেক্টারটা তুমি অ্যাকচুয়ালি ঠিক আছে এই ক্যারেক্টারটা তুমি তুমি এবং এটা বি লিখে দিলাম হুম তুমি এবং বাপ্পা দুজনে বাপ্পা খুব ভালো ছবি ওকে দুজনে কী করলে পুরাতন যে ছবিগুলো আছে বাপ্পা রাখা ছবি সেগুলোকে টেবিলে রাখলে দিয়ে ভাবলে যে এই যে দেখো রবীন্দ্রনাথের একটা ছবি দেখতে পাচ্ছ তো এই ছবিগুলোকে যদি এই যে পিচবোর্ড আছে এই পিচবোর্ডের উপরে আটকানো যায় সুন্দরভাবে লাগানো যায় এবং দেখে নাও ভালো করে ছবির দিকে তাকাও দেখো পিচ বোর্ডে কিছু একটা লাগাচ্ছে ওরা ফিতের মতো এই যে যে এরকম এরকম লাগাচ্ছে তো তারা ঠিক করেছে যে পিচ ওপরে এই ছবিগুলো আটকাবো এবং তারপরে স্কুলের প্রদর্শনীতে দেব প্রদর্শনী মানে কি জিনিস যেখানে দেখানো হয় কেউ লেখা কবিতা ছবি সেগুলো দেওয়ালে আটকানো হয় মানে স্যার বললেন যে তোমরা তোমাদের আঁকা ছবি লেখা এগুলো এই দেওয়ালে সবাই আটকে দেবে সবাই দেখবে একটা প্রদর্শনী তো তোমরা নানা মাপের বর্গক্ষেত্রাকার পিচবোর্ড নিলে বর্গক্ষেত্রাকার মানে যে পিচবোর্ডের চারটে দিক সমান এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা চারটে দিকই সমান একই সমান যেমন ধরো আমি এখানে ছবি আঁকলাম এই ছবির মধ্যে চারটে দিক সমান কার তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে চারটে দিক সমান এই এক নম্বর ক্যারেক্টারটা মানে এক নম্বর ছবিটা দুই নম্বর এবং তিন নম্বরটা নয় তো এইটাকে বলা হয় বর্গক্ষেত্র তো এইরকম মাপের অনেকগুলো তারা পিচবোর্ড কেটে নিয়েছে বা তাদের অলরেডি ছিল তো তারা সেই পিজবোর্ডের উপরে কি করবে সুন্দর ছবিগুলো আটকালো এবার আটকানোর পর তাদের মনে হলো আরো সুন্দর লাগবে যদি রঙিন ফিতে দিয়ে এটাকে মুড়ে দেওয়া যায় যেরকম ছবিতে ওরা করছে আর কি তো এখন প্রশ্ন হচ্ছে তাদের সামনে বাস্তব জীবনের একটা প্রবলেম তৈরি হচ্ছে প্রবলেমটা হচ্ছে তারা বুঝতে পারছে না যে এই যে তাদের যে পিজবোর্ডটা আছে এই পিচবোর্ডটা কতটা ফিতে লাগবে তাদের তো ফিতে কিনতে হবে দোকান থেকে তো ফিতে কিনে আনতে হবে তো কতটা ফিতে লাগবে তারা বুঝতে পারছে না এবং দেখে বোঝাও যায় না তো তারা এক কাজ করলো স্কেল দিয়ে এটাকে স্কেল দিয়ে তারা মাপলো হম তারা স্কেল দিয়ে মাপলো মেপে দেখলো এইটা হচ্ছে এক একটা দিক এক একটা দিক হচ্ছে আধ মিটার করে মানে হাফ মিটার এক একটি দিকের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে একের দুই মিটার মানে হাফ মিটার ঠিক আছে মানে এক মিটারের অর্ধেক আর কি হাফ মিটার তো এখন তারা দেখলো তাহলে পরিসীমা বের করতে গেলে আমরা কি করতাম মনে পড়ছে এই চারটি দিক যেহেতু সমান তাহলে এই এইটাকে চার দিয়ে গুণ করব এই হাফ মিটার করে এক দিক দুই দিক তিন দিক চার দিক তাহলে চার দিয়ে গুণ করব ওরা কি করেছে চার আর এক একটা বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্যটা কত নাতে হাফ মিটার তো এই চারকে একটি বাহুর দিয়ে গুণ করলে পরিসীমা পাবো তা তাহলে তাহলে তারা কি করেছে চারকেই হাফ আর হাফ চার গুণ করেছে এবার এখনো পর্যন্ত মেন কনসেপ্টে আমরা আসিনি তো এই গুণটা আমরা কিভাবে করবো এতদিন তো আমরা কি করেছি যে তিন আর চার গুণ করলে তিন চার আর বারো হয় জেনেছি কিন্তু যখন এর মধ্যে একটা এখানে চার ছিল কিন্তু যদি এখন যদি এখানে তিনের চার থাকে তাহলে এটা তোর পূর্ণ সংখ্যা নেই এটা তো একটা ভগ্নাংশতে আছে তো কোনো ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যখন গুণ হয় সেটা আমরা কিভাবে করব সেটা আমরা শিখব তো এটা হচ্ছে চার আর এটা হচ্ছে হাফ এরকম কবার হাফ নিয়েছি আমরা চার বার তো আমি কি বলেছিলাম যে গুণ করা মানে বারবার যোগ করা সমান তো কতবার চারবার তো এই দেখো এই জিনিসটাকে বোঝাচ্ছে চারবার হাফকে যোগ করার সমান ঠিক আছে দেখতে পাচ্ছ তো হাফ হাফ করে চারবার যোগ করছি এবং এর আগে তোমরা শিখেছো ভগ্নাংশের যোগ কিরকম যেহেতু নিচে প্রত্যেকে দুই 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 আছে তাই এখানে হয়ে যাবে দুই ওকে আর উপরে এই এক 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 করে যোগ হয়ে যাচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে কতবার এক হয়েছে সেটা দেখো চারবার এই চারটা একদিকে লক্ষ্য করে দেখো শুরুতে যেমন চার ছিল ঠিক ততবারই ভগসটা বসেছে এবং ততবারই এই উপরকার দেখো আস্তে আস্তে তুমি তুমি রুলস বানিয়ে ফেলবে তাহলে এইখানে দেখো এইখানে কতবার এক হচ্ছে মানে এই একটা কবার হচ্ছে চার বার দেখছো তাহলে চার এক চার দেখো কে চার চারবার এক আর নিচে দুই ছিল দুই তাহলে আলটিমেটলি এই জায়গা থেকে এই জায়গা পৌঁছানো খুব সহজ কিভাবে আমি যত এইখানে প্রথমে যে সংখ্যাটা দেখব সেটা আর এই এক গুণ করে উপরে লিখব ঠিক আছে কিভাবে হলো ভেঙে ভেতরে তো দেখতে পেলে আর নিচে যা ছিল সেটা নিচে লিখব ঠিক আছে তার মানে চারেককে চার হবে উপরে আর দুইটা নিচে বসবে দিয়ে এবার এই দুই দিয়ে চারকে ভাগ করলে তো দুই পাওয়া যায় উপরের দিকে কেননা উপরে বড় আছে বা দুই দিয়ে একে ভাগ করলাম এক হলো লিখলাম না এক লিখতে হয় না যখন কাটাকাটি বা ভাগ বা গুণের ক্ষেত্রে একের কোনো অর্থ নেই ঠিক আছে আর চারকে এই চারকে যখন দুই দিয়ে ভাগ করলাম তখন দুই হলো দুই ওপরে লিখলাম আর এই দুই কে যখন দুই দিয়ে ভাগ করলাম এক হলো এক না লিখলেও চলে তো উত্তরটা দুই হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কি শিখলাম সেটা তাহলে দেখো আসলে আমরা এটা শিখলাম যদি এই ধরনের জিনিস দেওয়া থাকে তাহলে আমরা এটাকে সমান সমান দিয়ে লিখতে পারি এই যে সংখ্যাটা আছে সেইটা গুণ এই ওপরে যেটা আছে তত আর নিচে যা থাকবে তাই ওকে তাহলে লভ হিসাবে তৈরি হবে এই সংখ্যাটার সংখ্যাটা ইন্টু এই যে ভগ্নাংশের লবটা ঠিক আছে এইটা আমরা পেলাম যাক দু মিটার উত্তর পেলাম চলো আরো ক্লিয়ার করব। এগুলো তো আমাদের মনে রাখার দরকার নেই জাস্ট দেখে যাও ঠিক আছে তো এইবার পিচবোর্ডটা যদি একটু বড় হয় যেমন এক একটা ধার এতক্ষণ হাফ মিটার ছিল এবার চারে চার ভাগের তিন ভাগ অর্থাৎ তিনের চার মিটার করে হয়েছে এক একটা দিক এক একটা দিক হচ্ছে তিনের চার মিটার আচ্ছা মিটারকে ইংরেজি ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এটা পরবর্তীতে তোমরা তোমরা ক্লাস নাইনে উঠবে তখন শিখবে এটা সায়েন্সেরই একটা কনভেনশন তোমাকে এমই ইউজ করতে হবে দাও স্মল আর যেহেতু এটা মিটার কোনো বিজ্ঞানীর নাম যদি হতো তাহলে ক্যাপিটাল এম ইউজ করতে হবে সেটা ছাড়ো তো এখন আমরা কি করছি তিনের চার এবার চারবার তিনের চার গুণ হবে তাহলে বুঝতেই পারছো যখন তিনের চার করে হলো তাহলে এখানে আমরা কী শিখলাম যে এইটার এটা গুণ হবে ওপরে যাবে আর এটা নিচে যাবে এটা আমরা শিখেছিলাম না তাহলে এইটার মান যখন আমরা খুঁজবো এটা কিভাবে আসছিল না তে তিনের চার তিনের চার করে কবার যোগ হচ্ছিল চারবার কেন চারবার কেন এইখানে চার ছিল এইখানে চার ছিল বলে তার মানে এই যে উপরকারে যে তিনটা এটা বারবার চারবার হবে দেখো চারবার আছে দেখছো আর নিচে এই চার যা ছিল সেটা এখানে বসে গেছে দেখছো এইবার এখানে তিন কবার ছিল চারবার মানে তিন চারা বারো হবে দেখো তিন চারা বারো উপরে লেখা আছে তিন চারা বারো ঠিক আছে নিচে দুই এবার দেখো উপরে লিখে দিলাম নিচে চার এবার চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় ওই চার দিয়ে আবার ভাগ করলে তিন একই সংখ্যা দিয়ে আমরা চার দেখো চার দিয়ে এই চার দিয়ে একেও ভাগ করলাম একেও ভাগ করলাম তাহলে উপরে তিন লিখলাম আর নিচে লিখলাম না কেন লিখলাম না এক লিখলেও চলে না লিখলেও চলে ঠিক আছে গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে একের কোনো অর্থ নেই ঠিক আছে তাহলে উত্তর হয়ে গেল তিন তাহলে পরের ফিতেটা লাগলো তিন মিটার এইভাবে ও যতগুলো ফিতে দরকার প্রথমটা লেগেছিল কত মিটার দুই মিটার তারপরটা তিন মিটার এইভাবে হিসাব করতে করতে ও হিসাব করে যত মিটার হবে সেটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে চলে আসবে মোটা আমাকে এত মিটার ফিতে দেন তো ঠিক কিনা না জেনে তো ফিতে কিনতে পারবে না তো ওই রকম এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এটা তাহলে এখানে আমরা কি শিখলাম যে এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করেছিলাম এটা এটা গুণ করে উপরে লিখছিলাম আর এটা নিচে রাখছিলাম যে হিসাব করে আমরা তিন মিটার উত্তর পেলাম আমি বলছি কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে না জাস্ট এটা বুঝে যাও ঠিক আছে আমি এখনো জাস্ট দেখে যাও জিনিসটা বুঝে যাও ঠিক আছে এটা কোথাও আসবেও না তো এবার দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কতগুলো ছবি আছে আছে তো তো এই ছবিটা বলতে আমি জাস্ট তোমাকে বললাম যেটুক রং করা সেটুক তোমার তাহলে তোমার কত অংশ এই যে একের দুই অংশ এটাও তোমার যেটুক রং করা তোমার সাদাটা আমার না আমার তাহলে তোমার এটা তোমার এখানে এখানে এক ভাগ তাহলে একের দুই অংশ একের একের দুই দুই অংশ অংশ কতবার এরকম চারবার তাহলে চার দিয়ে একের দুই কে আমরা গুণ করছি ঠিক না ছবির দ্বারা দেখো তো চা যখন গুণ করছিলাম তখন আমরা দেখছিলাম একের দুই কবার যোগ হচ্ছিল চারবার তাদের জন্য এই জিনিসটা হচ্ছিল আমরা মিডিল কার একটা লাইন স্কিপ করে গেছি কোন লাইনটা স্কিপ করে গেছে একটু দেখে নাও এই যে মিডিল এই বারবার লিখে তারপরে এই লাইনটায় গিয়েছিলাম তো আমরা এই বিষয়টা আমরা বুঝে নিয়েছি তাই আমরা এই মিডিল কার লাইনটা স্কিপ করে যাব আমরা বুঝে যাব যে উপরের এই যে তিনটা মানে এইটা কভার হবে হাতে এইখানে যা থাকবে ততবার তাহলে এখানে দেখেই বুঝে যাচ্ছি যে আমরা এই যে এক এটা কভার হবে না তো এই যে চারবার হবে এই যে চারবার লিখে দিলাম যোগ যোগ করে আরো লাইন স্কিপ করবো আস্তে আস্তে ছোট করতে থাকছি আর নিচে দুই ছিল এখানে দুই দিয়ে দিলাম তাহলে এখানে হলো চারেক কে দেখো তাহলে এখান থেকে আমরা হিসেব করলাম কি নাতে ছবি দেখে বলো এই যে ছবি দেখে দেখলাম যে এই রং কেটে কেটে যদি শুধু রঙিন অংশটুকু আমরা বসিয়ে যাই তাহলে আমরা পুরো দুটো পাবো কটা পাবো দুটো পাবো ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা ছবি দেখে লিখেছি কিন্তু আমরা হিসাব করিনি কিন্তু ছবি দেখে লিখেছি তাহলে আমরা কি দেখলাম নাতে চার আর হাফ যখন আমরা গুণ করছি তাহলে এই চার আর এই এক উপরে চলে যাচ্ছে কেননা চারবার এক হবেই একে দুই একে দুই করে যখন যোগ করার পরের লাইন যখন আমরা যাবো হবেই তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি ওপরে আর নিচে যা থাকছে তাই হচ্ছে দিয়ে আমরা এইখানে দুই পেয়েছি এখানে সেই জন্য দুই লিখলাম তোমাকে বেশি ভাবতে হবে না তাহলে এইখানে দেখো আর একটা জিনিস দেখো এটাও আমরা দেখিনি এইরকম ভাবে দেখো এক এক এখানে তোমাদের রঙ্গার অংশ কত এতটুকু এরকম কতবার আছে চারবার আছে তাহলে চার আর এটা গুণ যখন করবো এইগুলোকে যখন এই অংশগুলোকে যখন তুমি শুধু রঙিন অংশগুলোকে কেটে সাদাগুলোকে বাদ দিয়ে দিয়ে তুমি যখন এখানে বসাবে দেখবে টোটাল তিন পেয়ে যাচ্ছ টোটাল তিন খানার সমান দেখো দেখো এটা চারটা থেকে পেলে তিনটি এই অংশ তারপরে এই তিনটি হচ্ছে ধরো এই তিনটি ধরো এই তিনটি হলো এই তিনটি তারপরে এই যে এক্সট্রা এখানকার এই অংশটা এ লিখে দিলাম এটা এটা ধরো দেখো একটা কমপ্লিট হয়ে গেল। এই বিএডটা এখানে বসে দাও একটা কমপ্লিট হয়ে গেলো সি এখানে একটা কমপ্লিট হয়ে গেলো তাহলে আলটিমেটলি তিন পাওয়া যায় তাহলে এখানে দেখো আমরা এই যে গুণটা যখন আমরা করব তখন চার আর চার সরি এই চার আর তিন এই দুটো গুণ হয়ে উপরে যাচ্ছিল তার কেন উপরে যাচ্ছিল কারণ এই তিনের চার তিনের চার তিনের চার করে চারবার এই যে যোগ হচ্ছে এই জায়গাটা লক্ষ্য করো তার মানে এই তিন 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 কবার হবে চারবার হবে আর নিচে যা ছিল তাই হবে এইটাই তো সেখান থেকে আমরা এই তিনটি আমরা দেখে বসিয়ে দিলাম দেখ এত বিস্তারিত আমার মনে হয় বোঝানোর দরকার না অনেকে বুঝেই গেছো তো এখানে তাকিয়ে তাহলে এইবার মেন থিওরিতে শুনে বলো যে কি হচ্ছে এটা হচ্ছে এই চার গুণ হবে তিন গুণ হবে ওপরে তাই তো একদম ফাইনাল আমরা মিডিল ক্লাস সব স্কিপ করে গেলাম চার কোথায় বসবে নিচে বসবে দেখো তিন চারা এবার কাটাকাটি করে দাও এখান থেকেই করে দিতে পারো তাহলে উত্তর হলো তিন আমরা দেখিনি ঠিক আছে তারপরে আমরা সূত্রে তোমাদের বলেই দিয়েছি একটু ক্লিয়ার করে বলবো দেখো এখন তুমি খেয়াল করে দেখলে তো ওই রকম যে হাফ মিটারওয়ালা যে বর্গাকার যে তোমার পিচ বোর্ড ওরকম পিচ তোমার কাছে আছে আটটা তিনের চার মিটার তার থেকে একটু বড় পিচ বোর্ড ওরকম লাগবে তোমার বারোটা তিনের আট মিটার বাহু বিশিষ্ট ওরকম লাগবে ষোলোটা এরকম তোমার কাছে পিচবোর্ড আছে তুমি হিসাব এবার তোমাকে দেখতে হবে দোকান থেকে কতটা ফিতে কিনতে হবে তো এইরকম হাফ মিটার দৈর্ঘ্যের আটটি টুকরো লাগবে সরি আচ্ছা এখানে পিচবোর্ডের কথা বলেনি আহ এখানে অন্য কিছু বলেছে ধরে নাও হাফ মিটার দৈর্ঘ্যের আটখানা টুকরো লাগবে কটা টুকরো লাগবে এরকম হাফ মিটার এক দুই তিন একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রে এরকম চারটে করে টুকরো লাগে হাফ মিটারের তো এরকম যাক আটটা টুকরো লাগবে ভেবে নাও তাহলে আটটা টুকরোতে আটটা হাফ মিটারের টুকরো আট আর এই হাফ গুণ হবে তোকে আট আর হাফ গুণ করছি তাহলে কি হচ্ছে আট আর এক গুণ হবে না আর নিচে দুই হবে তো আট একে আট আর নিচে দুই এবার যখন একে দুই দিয়ে ভাগ করবো এক হবে আমি লিখব না আর একেও দুই দিয়ে ভাগ করবো চার হবে আমি লিখবো চার মিটার লাগলো তাহলে একটা চার মিটারের টুকরো লাগলো ওখানে লিখে রাখলাম হুম চলো নেক্সট যখন বারোটা টুকরো লাগছে তিনের চার মিটার ওয়ালা বারো আর তিনের চার গুণ করছি তিন বারো এখানে বারো আর তিন গুণ হয়ে যাচ্ছে আর নিচে চার ছিল চারই হয়ে থাকছে তিন চার আর বারো তিন ত্রিকে নয় মিটার এখানে দেখো ষোলোটা তিনের আট মিটার ওয়ালা তাহলে ষোলো আর তিনের আট গুণ হচ্ছে মানে ষোলো আর তিন গুণ হচ্ছে আর আট নিচে আট দুগুণে ষোলো দুই তিন দুগুণে ছয় তাহলে আলটিমেটলি চার নয় আর ছয় চার আনয় তেরো ছয় উনিশ মোট উনিশ মিটার যদি ও দোকান থেকে কেনে তাহলে ওর কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার চলে গেলাম আমরা নিজে করি ছয়ের একই আচ্ছা ছবি দেখি রং করে হিসাব করি দেখো এখানে কতটা বোঝাচ্ছে দেখো বলো তো এটা দিকে তাকে দেখতে পাচ্ছি চার ভাগের মধ্যে এক ভাগ রঙ করা আছে ওই রকমভাবে এ একটা টুকরো এ একটা টুকরো তিনটে টুকরোকে আমরা এক অ্যাডজাস্ট করছি তাহলে তিন আর এক চার গুণ হবে তাহলে যখনই গুণ হবে তখন আমরা ডাইরেক্টলি কী করতে পারি কে তিন লিখে দিলাম আর নিচে চার ছিল চার লিখে দিলাম টোটাল তিনের চার হয়ে গেল তাহলে গুণ করা শিখে গেলাম এইটা কত বলো এটা হচ্ছে দুইয়ের পাঁচ পাঁচ ভাগের মধ্যে দুভাগ এটাও তাই এটাও তাই এরকম তিনটি আছে তাহলে তিন আর দুইয়ের পাঁচ গুণ হবে তাহলে তিন দুগুণে ছয় আর নিচে পাঁচ এতটা হচ্ছে এবার দেখো এই মানে এই নয় যে পাঁচ ভাগের মধ্যে ছয় ভাগ এইটা ক্লিয়ার করে নাও এইটার মানে এই নয় এটার মানে হচ্ছে তুমি এমন টুকরো নাও যাটা যেটাতে পাঁচটা করে ভাগ করা থাকবে এবং তোমাকে টুকরো নিতে হবে ছটা তো সেটা আমি নিচ্ছি এখানে দেখো পাঁচটা করে টুকরো আলা ভাগ নিয়েছি তো প্রথমে আমাকে বলেছে ছটা টুকরো নিতে আমি পাঁচটা পেয়েছি আর একটা নেব ওকে এটা বোঝা গেল এই পাঁচের মানে পাঁচের মধ্যে ছয় পেয়েছে এমন নয় ছয় পেয়েছে কিন্তু কোন জায়গা থেকে পেয়েছে এমন টুকরো থেকে পেয়েছে যেটাতে পাঁচটা করে ভাগ করা আছে এটাতে পাঁচটা করে ভাগ করা আছে তো তাহলে এখানে এই যে বোঝাচ্ছে আর এইগুলো এই পাঁচটা ভাগ হয়ে গেল ঠিক আছে অনেকে ভাববে পাঁচের মধ্যে ছয় এইটা নয় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে এমন টুকরো নাও যেটাতে পাঁচটা পাঁচটা করে ভাগ করা থাকবে এবং ছটা ভাগ বোঝাও অটোমেটিক্যালি তোমাকে একটা পুরোপুরি নিতে হবে মানে একটা আখড়া নিতে হবে আর একটা নিতে হবে একের পাঁচ এই দুটোর এক অ্যাডজাস্টে যেটা হয় সেটা হয় ছয়ের পাঁচ মানে কিন্তু এক পূর্ণ আর একটা পাঁচ ভাগের এক ভাগ একটা পূর্ণ এই এক পূর্ণ একের পাঁচও যা ছয়ের পাঁচও তাই এটা পরে আস্তে আস্তে শিখবে চলো দেখি আমরা তাহলে আমরা কিন্তু করে দিলাম সব হ্যাঁ এবার দেখো এখানে আরো কয়েকটা আছে তিনে বলেছে আমরা রং করবো এবং সেই রঙিন জায়গা মিলিয়ে কি পেলাম দেখবো দেখো এখানে দেখো দুটো আর এখানে আধখানা এই দুটো মিলে তো পুরো একটা পরিপূর্ণকে বোঝাচ্ছে সেজন্য একটা আখড়া ওয়ান আর এটা কত হাফ হবে এক পূর্ণ একের দুই হবে দেখো এই যে এবার তুমি বলো টোটাল কটা ভাগ পেয়েছো এক ভাগ দুভাগ তিন ভাগ তাহলে এখানে তিন লিখে দাও আর কেমন জায়গা থেকে নিয়েছো দেখো দু ভাগ করা আছে এমন একটা পার্ট এর এরকম অংশ থেকে করেছো যে জায়গা থেকে নিয়েছো তাকে দুটো দুটো করে ভাগ আছে এমন জায়গা থেকে তাহলে এরকম হয় বা আর বের করা যায় এক পূর্ণ একে দুইকে দেখো নিচেরটা আর এই পূর্ণটা গুণ করবো দু এক দুই আর এই উপর একটা যোগ করব আর হাতে রাখে তিন নিচে যাচ্ছিল তাই এইভাবেও করা যায় এই দিকে তাকে দেখো এই দুটো মিলে তাহলে কত হচ্ছিল তিনের দুই তাহলে এই এই দুজন মিলে কত এরা এরা হচ্ছে তিনের দুই এরাও তিনের দুই ঠিক আছে এই দুটো তিনের দুই আবার যদি অ্যাডজাস্ট করি তাহলে কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা টুকরো হচ্ছে আর এখানে তো সবই রঙ হয়ে যাবে মানে আখাড়া পুরো তিন অ্যান্সার হবে কিভাবে আসছে দেখিনি এই যে তিনের দুই আর এই তিনের দুই যদি আমরা এক জায়গায় করি তাহলে কি হয়ে যায় তিন তিন কত হয়ে যায় ছয় ছয়ের দুই কত হয়ে যায় ছয়ের দুই ছয়ের দুই মানে তো তিন আর আমি ছবি দেখেও বুঝতে পারছি তিন তো আমি তিন লিখে দিলাম তাহলে দুবার লেখা মানে আমি কি বলেছিলাম গুণ আসলে কিছুই নয় বারবার যোগ তাহলে এখানে দুবার তিনের দুই যোগ করা মানে দুই আর তিনের দুই গুণ করা তাহলে দুই গুণ তিন বাই দুই এই দুই দুই এখানেও কেটে দিতে পারো দেখো তিন পাচ্ছ আমি একটা কথা কিন্তু বলছি তোমরা এই জিনিসগুলো যে তোমাকে খুব মনে রাখতে হবে তা না পরীক্ষা যে অঙ্কগুলো আসবে সেটা এরকম আসবে না এটা জাস্ট বোঝার জন্য ঠিক আছে যেগুলো আসবে সেটা তো আমি পরবর্তী ভিডিওতে করা দেখতে থাকো এখানে দেখো পুরো একটা আঁকড়া পেলাম এবং আর একটা এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগের মধ্যে ভাগ তার মানে এক পূর্ণ দুয়ের পাঁচ এবার এটা মানে আসলে কতটা ভাগ এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ সাত ভাগ কিন্তু কোন জায়গা থেকে নিচ্ছি পাঁচটা করে ভাগ করা আছে এমন পার্ট থেকে আর এইভাবে দেখো পাঁচ একটা পাঁচ আর এই হাতের দুয়ে সাত আর নিচে যা ছিল তাই এভাবেও করতে পারো আমি ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি এবার এই দিকে দেখাও এই ছবিটার দিকে তাকে দেখতে পাচ্ছি তিনখানা সাতের পাঁচ আছে তো এটা দেখো সাতের পাঁচ না এটা হচ্ছে সাতের পাঁচ পাঁচখানা করে ভাগ করা আছে এমন ভাগ থেকে আমাকে সাতটা ভাগ বোঝাতে হচ্ছে তার জন্য আমাকে দুটো ছবি লেগেছে তো এরকম তিনবারই একই সেজন্য আমাকে এ বিষয়ে কোনো সন্দেহ নাই পুরো আর এই যে দুটো এখানে পুরো সম্পূর্ণ তুমি করে নেবে এই যে দুটো ঠিক আছে তাহলে একই জিনিস তিনবার এটাও এই ছবিটা এই ছবিটা আর এই ছবিটা একই এরকম তিনবার নিতে বলেছে তো সেখান থেকে আমরা হিসাব করতে হবে এই হিসাবটা যদি করি তাহলে আমরা কি পাবো দেখো এই তিন আর সাত গুণ হয়ে যাবে আর নিচে পাঁচ বসে যাবে তো তিন সাত একুশ হবে আর নিচে পাঁচ বসবে এবার এটাকে পূর্ণ কিভাবে দেখাবো পূর্ণ আমরা ছবিতেও দেখানোর দরকার নেই আর এইখান থেকে আমরা পূর্ণ তৈরি করতে পারি কিভাবে দেখো একুশকে বলেছে পাঁচ দিয়ে ভাগ করতে তাই না তো যখন তুমি পাঁচ দিয়ে ভাগ করবে চার পাঁচা কুড়ির পরে ভাগ শেষে এক থাকবে যেটাকে আর ভাগ করা সম্ভব নয় তাহলে সেই এক ভাগ পাঁচ ভাগের মধ্যে হয়েই থাকবে তাহলে পুরোপুরি চার আর একের পাঁচ এটা মনে মনেও করা যায় চার পাঁচ কুড়ি তাহলে চার ভাগ পুরো নিলাম আর এক ভাগ পড়ে থাকলো এখানে লিখলাম আর নিচে যা ছিল পাঁচ সেটাই পাঁচ এভাবেও ডাইরেক্ট করা যায় ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে যোগটা দেখিয়ে দিই যেটা বলেছিল কি বলেছে সাতের পাঁচ প্লাস সাতের পাঁচ প্লাস সাতের পাঁচ সমান সমান কি আসছে পাঁচ সাত প্লাস সাত প্লাস সাত সেটাতে কি আসছে তিন গুণ সাত বাই পাঁচ এটাই তো আসছে তাই না যাই হোক নেক্সট চলো দেখি পূর্ণ সংখ্যাকে মানে আখড়া সংখ্যাকে যখন আমরা কোনো ভগ্নাংশ দিয়ে গুণ করি তার মানে কি হয় তার মানে হয় ওই পূর্ণ সংখ্যাটার সাথে অ্যাকচুয়ালি লবের গুণ হয় মানে লব মানে উপরেরটার উদাহরণ দিক তিনের পাঁচ এটা একটা একে যখন আমরা চার দিয়ে গুণ করবো আসলে এই চারকে মানে সংখ্যাটাকে লব দিয়ে গুণ হয় এই লব মানে তিন দিয়ে গুণ হয় মানে চার কে এই তিন দিয়ে গুণ বোঝায় আর নিচে কত থাকে যা থাকে তাই থাকে এটা এটাই এই সূত্রতে বলা আছে তার মানে পূর্ণ সংখ্যা ইন্টু কোনো ভগ্নাংশই কষ্ট এই পূর্ণ সংখ্যা ইন্টু এই লব উপরেরটা বাই হর ছিল হর নিচে হর হিসেবে থাকবে এই জিনিসটা মাথায় আমি অলরেডি বলেও দিয়েছি তো এখানে দেখো তিন গুণ তিন হয়ে যাবে আর নিচে চার হয়ে যাবে তিন ত্রিকে নয় হয়ে যাবে নিচে চার হয়ে যাবে এবার নয় কে চার দিয়ে ভাগ করলে বার দেওয়া যায় ম্যাক্সিমাম চার দোকানে আট তার বেশি দেওয়া যায় না তাহলে দুটো আখড়া পেয়ে গেলাম আট নেওয়ার পরে এই নয়ের মধ্যে আর এক পড়ে থাকে এক নিচে দুই হয়ে গেল ছবিতে কি দেখাতে হবে এই চার ভাগের মধ্যে তিন ভাগ তো করে দেবে এরকম ছবি চার ভাগের মধ্যে এরকম এই তিনটি ভাগকে কালার করতে বলেছে আচ্ছা করে দিলাম করে দিলাম দেখো চার ভাগের মধ্যে তিন ভাগ চার ভাগ চার ভাগের মধ্যে এরকম তিনবার বলেছে যে তিনবার বলেছে করে দিলাম এটা থেকে যখন অ্যাডজাস্ট করতে বলবে তখন উত্তর হবে দুটো পরিপূর্ণ আখড়া পাবো এই পুরো আখড়া পাবো দুটো পুরো আখড়া পাবো আর একটাকে দুভাগ করে এক ভাগ যতটা হয় এই যে দুভাগ এইটা অ্যান্সার তুমি সে চার ভাগে করো কোনো সমস্যা নাই কিন্তু দুভাগের মধ্যে এক ভাগ তোমার রং করা থাকবে এটা পুরো মানে আরেকবার ক্লিয়ার করছি এটা পুরো এটা পুরো আর হচ্ছে দুভাগের মধ্যে এক ভাগ রং করা অর্ধেক এখন তুমি ভাগের বেলায় এরকম দাগ দিয়ে দাও কোনো সমস্যা নেই বুঝতে পারলে এক রঙ বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু হচ্ছে তো দুভাগের মধ্যে এক ভাগ রং চলো নেক্সট করি এটা দেখো দুই আর সাত গুণ হবে তো আর ছয় নিচে হবে তো সাত এখানে চোদ্দো হবে আর নিচে ছয় হবে কাটাকাটি করে দিই দুই দিয়ে একে তিন করে দিই একে সাত করে দিই কি করলাম দুজনকেই দুই দিয়ে ভাগ করলাম এটাকেও এটাকেও এটা করে দিলাম এবার দেখো তিন দুগুণে ছয় যাবে ম্যাক্সিমাম তিন দুগুনে ছয় তো এখান থেকে ছয় বাদ দিয়ে দাও থাকলো আর এক তাহলে কি পালাম পেলাম হচ্ছে এই যে সাতের ছয় কীরকম হয় এই ছবির মধ্যে তুমি করতে পারবে না সাতের ছয় সাতের ছয়ের জন্য সাতের ছয়ের জন্য এক আল আলাদাভাবে দুটো করে ছবি লাগবে যাই হোক সেটা বিষয় না আমি এইখানকার ছবিটা আমি আঁকবো না ঠিক আছে এখানে জায়গাটা বেশি দিতে হতো কারণ সাতের ছয় দেখানোর জন্য দুটো ছবি লাগবে কারণ দেখতেই পাচ্ছ ঠিক আছে তো দুটো দুটো করে চারটে ছবির অ্যাডজাস্টমেন্টে একটা ছবি হতো তো ফাইনালাইজ যেটা হবে সেটা এরকম হবে আমি অ্যান্সারটা করছি পরিপূর্ণ একদম একটা আখড়া আর একটা আখড়া ঠিক আছে আর একটাকে তিন ভাগ করলাম করে এক ভাগ এরকম করতে পারো চার কোনা করতে পারো আখড়া এটা আখড়া আর এটাকে তিন ভাগ করে এক ভাগ ঠিক আছে এগুলোকেও সেই তিনটি তিনটি ভাগ দেখিয়ে দাও কিন্তু রং তো সম্পূর্ণটাই হচ্ছে বোঝা গেল এটা তো চলো এবার বিস্কুটের ব্যাপারটা দেখিনি বিস্কুট তোমাদের সবারই হয়তো পছন্দ ফেভারিট বিস্কুট কি কমেন্ট করে জানাবে তো প্লেটে রেখে দেখি হিসাব করে আজ বাড়িতে দিদির বন্ধুরা এসেছে মা দিদির বন্ধুদের জন্য চা তৈরি করে কাপে ঢেলে দিলেন আমাকে মা এক প্যাকেট বিস্কুটের অর্ধেকটা একটি প্লেটে সাজিয়ে ওদের দিতে বললেন তার মানে পুরো বিস্কুট দেয়নি অর্ধেক দিয়েছে প্যাকেটে বারোটা বিস্কুট আছে তো বারোটা বিস্কুটের কি করতে বলেছে অর্ধেকটা মানে কতটা আমাকে বের করতে হবে অর্ধেক মানে কত অংশ জানো অর্ধেক মানে ভাগের এক ভাগ মানে এত অংশ একের দুই অংশ ওকে তো বারোটা বিস্কুটের অর্ধেকের মানে হচ্ছে বারোটা বিস্কুটের সমান দুই ভাগ করব করে তার মধ্যে আমরা এক ভাগ নেব দুই ভাগের মধ্যে এক ভাগ যেটাকে ভগ্নাংশতে লেখা হয় এত অংশ হিসেবে ওকে তো এত অংশ তো সেই জিনিসটা আমরা যখন দুভাগ করে একটা ভাগ দেখব দেখতেই পাচ্ছি ছটা হচ্ছে তোমরা পারবো না তো বারোটা বিস্কুটের সমান দুভাগ করে এক ভাগ এইটাকেই আগে আমরা ভগ্নাংশে দেখিয়ে দিই একের দুই অংশ সেটা মানে ছটা বিস্কুট কিন্তু এটা পাচ্ছে কি করে দেখিয়ে দিই বারোটা বিস্কুটের ভালো করে দেখো বিস্কুটের এর এর মানে কিন্তু এর বলতে বোঝায় গুণ এর আর গুণ এক নয় এর গুণের থেকেও স্ট্রং জিনিস বাট এর হিসাব করতে গেলে গুণ ব্যবহার করতে হয় তো বারোটা বিস্কুট এর এর মানে গুণ তার কত অংশ হাফ অংশ তাহলে এই জিনিসটা কি শিখলে এতক্ষণ যে বারো গুণ একে কি শিখলে যে এইটা আর এটা গুণ হয় আর নিচে যে থাকে তাই দেখো ওপরে ঠিক আছে তাহলে বারো আর এই এক গুণ করছো ওপরে নিচে দুই রেখেছো বারো কে বারো তাকে দুই দিয়ে ভাগ বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ছটা বিস্কুট চলো আরো একটু ক্লিয়ার করি এবার যদি বলে বারোটা বিস্কুটের তিন ভাগের এক ভাগ মানে একের তিন অংশ বোঝায় তাহলে বারোটা বিস্কুটের একের তিন অংশ বিস্কুটের এর মানে গুণ তাহলে বারোটি তার গুণ একের তিন তাহলে বারো আর এক গুণ হবে আর নিচে তিন হবে ঠিক কি না তাহলে এই যে তিন এখানে কাটাকাটি করতে পারো এই যদি নিচে কোনো সংখ্যা দিয়ে ওপরের কোনো সংখ্যাকে পুরোপুরি ভাগ যায় ডাইরেক্ট তিন দিয়ে চারকে ভাগ যায় তাহলে যে বড় তার দিকে সংখ্যাটা লিখতে হয় চার কেন তিন চার আর বারো হয় বা এটাকে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে একে তিন দিয়ে ভাগ করে এক হয় আমি লিখবো না আর একেও তিন দিয়ে ভাগ করে চার হয় আমি লিখবো এভাবেও তুমি ভাবতে পারো তো কে চার হয় এখানে কে বারো আর নিচে তিন এবার কাটাকাটি করেছে এই ভাগ করেছে ভাগ করে লিখেছে তোমার কোন জায়গা থেকে তোমার ফেলছো কেউ কেউ দেখবে এই জায়গা থেকে অঙ্ক কমপ্লিট করে দিয়েছে এখানেই হয়ে যায় অঙ্ক আর তোমরা তাই করবে তো বারোটা বিস্কুটে যদি একে চার অংশ বোঝায় তাহলে বারো কে একের চার দিয়ে গুণ এর বলছে যেহেতু গুণ তাহলে বারো শিখেছিলাম না কোথায় শিখেছিলাম কমেন্ট করো তো কোথায় শিখেছিলাম এর এই এইটার কাজ কোথায় শিখেছিলাম তো একে এক এর চার হুম তো বারো আর এই এক গুণ হচ্ছে নিচে চার বসছে এখান থেকে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে আমার চার কে কেটে দিয়ে ভাগ করে তিন তিন এক কে তিন এখানেই কমপ্লিট এটার প্রয়োজনই নেই কেউ কেউ বারো কে বারো হাত নিচে চার এভাবে করতে পারো বোঝা গেল কি বলতে চাইছি এবার এরকম ভাবে বোতামের হিসাব বারোটি বোতাম নিয়ে তাকে সমান দু ভাগে ভাগ করতে বললো ভাগ করলে সমান দু ভাগের মধ্যে যদি এক ভাগ নিতে বলে তাহলে দেখতে পাচ্ছ ছটা বোতাম হয় এবার বারোটি বোতামকে তিন ভাগে ভাগ করতে বললো করলে তিনটি ভাগ দিয়ে বললো একটা ভাগ নাও তাহলে চারটে করে বোতাম হয় এরকম বারোটি বোতামকে চার ভাগে ভাগ করতে বললো করলে দিয়ে বললো একটা ভাগ নাও তিনটি বোতাম হয় তাহলে বুঝে গেলে আমরা কীভাবে আদতে কাজটা করছি বারোটা বোতামের চার ভাগের এক ভাগ বলতে চার দিয়ে ভাগ করব দিয়ে একটা ভাগ নেবো যদি দুটো ভাগ বলতো তাহলে দুটো ভাগ নিলে কটা বোতাম হতো বলতো ছটা বোতাম হতো কাজে লাগবে এটা কিন্তু মানে এমনি এমনি করাচ্ছে না তাহলে আমি স্কিপ করে যেতাম যদি এখানে বলতো বারোটা ভাগের যদি বারোটি বোতাম এর মানে বারো এর লিখছে হ্যাঁ দুয়ের তিন তাহলে তিনটি ভাগ করতে হবে তো তিনটি ভাগ কোথায় করেছে এই যে তিনটি ভাগ করে এই দুটো ভাগ নিতে বলেছে এই দুটো ভাগের মধ্যে কটা বোতাম হচ্ছে দেখো তো আটটা হচ্ছে না তাহলে বারো এর দুয়ের তিন বলতে আট বোঝায় তার মানে কি বারোকে তোমাকে মনে মনে তিনটি ভাগ করতে হবে আচ্ছা বারোটাকে তিনটি মনে ভাগ করলে তিন চার আবার ও চারটে 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 তিন ভাগ করে নিলাম তো দু দুভাগ নিয়ে নাও চার চার কত হয় আট ওকে এই সিস্টেমটা আমরা এবার কাজে লাগাবো চলো দেখি বারোটা বোতামের দুভাগের এক ভাগ মানে একের দুই অংশ মানে বারোটা বোতামকে দুভাগ করলে কটা কটা করে হয় ছটা ছটা করে হয় তার মধ্যে একটা ভাগ নিতে বলেছে অ্যান্সার হবে ছটা কিভাবে করছিলে বারো গুণ একের দুই তাহলে বারো আর এক গুণ হচ্ছে এগুলো লাগবে না কাজে ঠিক আছে জাস্ট দেখে যাও আর নিচে যা ছিল তাই তো বারোকে বারো উপরে নিচে দুই তো বারোকে দুই দিয়ে ভাগ করে ছয় বারোটা বোতামের একের তিন অংশ বারোটা এক এখানে তিন বারোকে এখানে বারো নিচে তিন তিন দিয়ে বারোকে ভাগ করলে চার বারোটা বোতামের একের চার অংশ তার মানে বারো আর এক গোল নিচে চার তো বারো বাই চার তিন বারোটা বোতামের একের ছয় বারো আর এক বাকিটা তোমাদের জানে রেখে দিলাম হ্যাঁ নিচে ছয় এটা হচ্ছে বারো বাই ছয় মানে দুটো বোতাম বোঝা গেল তো এই জিনিসগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো চলো এবার নিজে করি আমরা দুই ছয় কমপ্লিট করাবো শ্রাবণীর কাছে একশো টাকা আছে সে তার মোট মোট টাকার মানে এখানে কত বলো তো একশো তার টাকার মানে এর এখানে একশো এর হাফ অংশ কি করলো বইয়ের দোকানে দিলো আবার মোট টাকার আবার দেখো এর লেখা আছে মোট টাকার মানে আবার গুণ ইন্টু এত অংশ মানে মোট টাকার একের চার অংশ মানে চার ভাগের এক ভাগ মুদির দোকানেও দিল এখন দোকানে কত দিল মুদির দোকানে কত দিল করব আর কত টাকা শ্রাবণের কাছে পড়ে থাকলো সেটা বের করতে হবে তো তো প্রথমে দেখি আমরা যে বইয়ের দোকানে কত দিল। দোকানে দিয়েছে একশো টাকার এই যে টাকার মানে গুণ মানে এর এর মানে গুণ একশো টাকার একশো এর একের দুই যত টাকা হয় তত টাকা তাহলে কি হয় এই দুটো গুণ হয় মানে এটা এটা গুণ করলে একশো কে একশো এবার দেখো ডাইরেক্ট আমরা করে ফেলছি এটা বুঝে গেছি যখন আর নিচে দুই একশো কে দু ভাগ করলে কত হয় ভাগ করলে পঞ্চাশ টাকা টাকা দিয়ে দিয়েছে মুদির দোকানে দিয়েছে টাকা ওকে আচ্ছা এবার এই মুদি বলছি ওই বইয়ের দোকানে এবার মুদির দোকানে দেখি একশো টাকার একের চার একশো টাকার এই যে এর আছে একশো গুণ একের চার এটা একটা গুণ করে তো একশোই হয় আর নিচে চার ছিল চার আচ্ছা তাহলে কি হচ্ছে এক সেকেন্ড তাহলে হচ্ছে কি যে একশো কে এটা হলে হচ্ছে পঁচিশ না তাহলে এই পঞ্চাশ টাকা আর পঁচিশ টাকা আমরা এক জায়গায় করছি দেখো এক জায়গায় করছি পঞ্চাশ আর পঁচিশকে এক জায়গায় করলে হচ্ছে পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকা আমরা একশো টাকা থেকে বাদ দিচ্ছি তাহলে কত টাকা পড়ে থাকলো বেরিয়ে যাচ্ছে দেখো এই দুটো কিন্তু একটা বিষয় বোঝাচ্ছে মোট খরচটা একটা বিষয় বোঝাচ্ছে যেন আমরা ব্র্যাকেটে রাখছি কারণ ওটাকে এক জায়গায় করে নিয়ে গিয়ে আমরা বাদ দেব আর ব্র্যাকেটের কাজ আগে হয় এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটে রাখছি মানে বোঝানোর জন্য দেখুন আগে যোগ করে নিন দুটো টাকা এক জায়গায় তারপরে বাদ দিয়েন এই ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে তাই ব্র্যাকেট আমাদেরকে কোন কাজ আগে করতে হবে বলে দেয় ঠিক আছে তো এক একশো থেকে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ তো পঁচিশ টাকা বাড়িতে নিয়ে গেল এবার দেখো এইখানে একটা অঙ্ক আছে আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই একটা দৃশ্য আঁকতে দেওয়া হলো তো সমীরের এক ঘন্টা টাইম লাগেনি এক ঘন্টার পাঁচ ভাগে ভাগ টাইম লেগেছে মানে এত অংশ টাইম লেগেছে এক ঘন্টার মিতার লেগেছে এক ঘন্টার এত অংশ আজিজের লেগেছে এত অংশ এর লেগেছে সাব্বার লেগেছে এক ঘন্টার এত অংশ এইভাবে লেগেছে কিন্তু বাট আমাকে বের করতে হবে মিনিটে তো ঘন্টার অংশ ঘন্টা মিনিটের অংশ মিনিট তো আমাকে অ্যান্সার তো মিনিটে চেয়েছে তাহলে আমি কাজ করি আমার মেন যে এক ঘন্টার ঘন্টার করছিল সেটাকে আর ঘন্টা না রেখে মিনিট করে নি তো এক ঘন্টা মানে ষাট মিনিট তো ষাট মিনিটের দুয়ের পাঁচ অংশে সমীর ছবিটাকে ছিল দেখো এখানে লেখায় আছে ওকে তো ষাট মিনিটের দুয়ের পাঁচ অংশ কতটা হয় মিনিটের এর তার মানে ষাট আর এটা গুণ হবে দেখতে পাচ্ছ ষাট আর এটা আমাদের গুণ হচ্ছে তো ষাট আর এটা যখন গুণ হবে তুমি এখান থেকে অঙ্ক কমপ্লিট করে দিতে পারবে এই পর্যন্ত দরকারই নেই তবুও ওরা আর একটু ক্লিয়ার করে দিয়েছে এটা একটা উপরে চলে যাই দেখো এবার দেখো পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় আর পাঁচ দিয়ে ষাট কে ভাগ করলে বারো হয় পাঁচ বারো ষাট তো বারো দোকানে চব্বিশ মিনিট লেগেছে ওকে ওই রকমভাবে ভাবে মিতা এক ঘন্টার আহ পাঁচের বারো অংশ সময় কেটেছে তাহলে ষাট মিনিটের পাঁচের বারো বের করতে হবে আমাকে ষাট আর পাঁচের বারো গুণ হবে তাহলে ষাট আর পাঁচ গুণ হচ্ছে মানে এটা আর এটা গুণ হচ্ছে আর নিচে বারো ছিল তো পাঁচ বারং ষাট পাঁচ ওসব টেনশন নেবই না নিচে কোনো সংখ্যা দিয়ে ওপরেরটাকে কিংবা উপরের কোনো সংখ্যাকে যেমন ধরো তিন বাই দুই গুণ চার বাই নয় দেখো এইটা দিয়ে নিচের এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা ডাইরেক্ট যায় তাহলে এই দুই কাটবো চার কাটবো দুই দু চার মানে এই দুই দিয়ে এই চারকে ডাইরেক্টলি ভাগ করা যায় দুই দুই হয় উত্তর সেখানে এখানে বড়োটার দিকে দুই লিখে দিলাম আর এই তিন দিয়ে এই নয়কে ডাইরেক্ট ভাগ করা যায় তাই তিন তিরিকে নয় উত্তর তিন হয় তাই এইখানে লিখবো বড়োর দিকে এইভাবে আমরা সহজে কাটাকাটি করতে পারি ঠিক ওইটাই এখানে আমরা করেছি এই বারো দিয়ে ষাটকে ভাগ করে পাঁচটা এখানে লিখে দিয়েছি বড়োর দিকে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেছে আজিজের দেখি তো কতটা সময় লাগে আজিজ এক ঘন্টার হাফ টাইম লেগেছে এখানে লিখেও দিয়েছে যে আজি রাজিজের এক ঘন্টার হাফ অংশ টাইম লেগেছে তো এক ঘন্টার হাফ কথায় বলো এক ঘণ্টা মানে কত ষাট মিনিট তার হাফ 30 মিনিট গুড তো এবার সাব্বা বলো সাব্বা এক ঘন্টা মানে ষাট মিনিটের বারো ভাগের সাত ভাগ এবার একটু ব্রেন খাটাও ষাটকে বারো ভাগ করলে পাঁচ 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 এরকম হয় না তো এরকম কটা ভাগ নিতে বলেছে সাতটা ভাগ এরকম সাতটা পাঁচ নিলে পাঁচ সাত পঁয়ত্রিশ মিনিট আমি ডাইরেক্টও করতে পারলাম পারলাম না আর তোমরা করবে এভাবে কি করবে ষাট গুণ সাত বাই বারো পাঁচ বারং ষাট পাঁচ সাত পঁয়ত্রিশ এভাবে করে দেবে তো তাহলে সবথেকে ক বেশি টাইম কে নিল পঁয়ত্রিশ এই তো সাব্বাই তো নিল তাহলে আমরা এখানে লিখে দিই সাব্বা আর সবথেকে কম টাইম কে লিখেছিল সমীর নিয়েছিল চব্বিশ মিনিট তো সমীর লিখে দিই ওকে টাইম সব থেকে কম লেগেছে আচ্ছা এখানে আরো কতগুলো অঙ্ক আছে দেখো স্কুলের বনভোজনে রেহানা তার কাছে টাকা ছিল সে কি করলো তার ছয় ভাগের পাঁচ ভাগ টাকা দিল সব টাকা দিল না তাহলে তিরিশ টাকার র দেখছো এর এত অংশ দিল আর যাবে তার কাছে পঁয়তাল্লিশ টাকা ছিল তার ন ভাগের পাঁচ ভাগ দিল সব দিল না তার টাকা দেখি তো কে কত দিয়েছে তো তিরিশ টাকার এটা যখন বের করবো এর মানে তো গুণ তিরিশ গুণ পাঁচের ছয় আচ্ছা এবার এই বিষয়টা আমরা কি করব দেখো তিরিশ টাকাকে ছ ভাগ করো মনে মনে ভাগ করো তিরিশ টাকাকে ছয়টা বাটিতে রাখো কটায় করে হয় বলো একটা বাটিতে পাঁচটায় করে হয় পাঁচ ছ তিরিশ করে হয় এরকম কটা বাটি পাঁচটা বাটি নিয়ে নাও আমি একবার বলছে দেখো একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা তো তিরিশ টাকাকে এরকম ছটা বাটিতে রাখলে টাকা করে হয় না প্রত্যেকটা বাটিতে তাহলে তিরিশ টাকা হয়ে যায় এবার তোমাকে বলেছে কটা বাটি নিতে পাঁচটা বাটি তাহলে তুমি এখান থেকে শুরু করে এই পাঁচটা টাকা এক জায়গায় করে নাও পাঁচ পাঁচা পঁচিশ হয় তাহলে এই পঁচিশ টাকা দিয়েছে পঁয়তাল্লিশ টাকাকে নটা বাটিতে রাখো পাঁচ নাম পঁয়তাল্লিশ এখানেও এই যে নটা বাটিতে পঁয়তাল্লিশ টাকা রাখলে এক একটা বাটিতে পাঁচ টাকা করে হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ তো এরকম কটা বাটি নিতে বলেছে পাঁচটা বাটি নিতে বলেছে এখানেও তো পাঁচ পাঁচা পঁচিশই হয় তাহলে দুজনের টাকা সমান হুম চলো এবার দু টাকার আট ভাগের পাঁচ ভাগ মানে দু টাকার পাঁচের আট অংশ আমরা পয়সা টাকা আর পয়সাতে বের করতে হবে তো দেখো দু টাকাকে পয়সা করে নি প্রথমে দুশো পয়সা তো দুশো পয়সা মানে দু টাকার পাঁচের আট অংশ মানে দুশো পয়সার এত অংশ তাহলে পয়সার মানে এর তাহলে দুশো কে গুণ হবে এটা দিয়ে তো তার মানে কি হবে এইটা দেখো এইটা আর এটা কাটলে কি হচ্ছে আট দিয়ে ভাগ করলে পঁচিশ হয় তো পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় কত হয় একশো পঁচিশ তো একশো পঁচিশ পয়সা হয় তো একশো পয়সা এক টাকা আর থাকলো পড়ে থাকলো পঁচিশ পয়সা এটা দেখে বুঝতে পারছো এক টাকা পঁচিশ পয়সা এবার কতগুলো গুণ আছে আমি জায়গার সমস্যার জন্য আমি এইখানে গুণগুলো ডাইরেক্ট ডাইরেক্ট করব অঙ্কটা তুলবে এইভাবে তোলার পর এরকম করবে পাঁচ পাঁচ দুগুণে দশ চার পাঁচা কুড়ি পাঁচ চব্বিশ এটা আমি তোমরা এই গুণের টেকনিক জানো না আমরা মনে মনে পাঁচ দিয়ে যখন একে ভাগ করি তো পাঁচ দুগুনে দশ এই দেখো এই একশো কুড়ি যখন লেখা আছে না আমি মনে মনে কি করি এই পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো পাঁচ দুগুনে দশ আমার মনে মনে তখন এর নিচে দশ হয়ে যায় আচ্ছা তো বিয়োগ করে তো দুই থাকছে আর এই জিরো নেমে কুড়ি হচ্ছে এগুলো সব আমার মনে মনে হচ্ছে আচ্ছা তারপর তো চার পাঁচা কুড়িও হ্যাঁ কমপ্লিট হয়ে এই জিনিসটাই আমার ব্রেনের মধ্যে হচ্ছে আর এটা করা খুব ইম্পর্টেন্ট এটা তোমাকে শিখতেই হবে তাহলে তুমি অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে না এবার দেখো পাঁচ দিয়ে একে ভাগ করছি চার পাঁচা আমার মনে মনে এর নিচে কুড়ি বসে গেছে বুঝতে পারছো এক নেমেছে আর এই পাঁচ নেমেছে পনেরো তিন পাঁচা পনেরো তাহলে তিন তিন দুগুণে ছয় মনে রাখবে একটা জিনিস যখন কোনো দুটো সংখ্যা গুণ করে এক অঙ্কের সংখ্যা হবে তো সেই দুটো গুণ আগে সেরে নেবে তিন আর দুই গুণ করলে ছয় হয় এক অঙ্কের সংখ্যা এইবার ছয় দিয়ে তিতাল্লিশ কে গুণ করা খুব সহজ তিন ছয় আঠারো আট তিন ছয় আঠারোর আট হাতে থাকলে এক চার ছব্বিশাকে পঁচিশ দুশো আটান্ন এবার দেখো পঁচিশ দিয়ে পাঁচশো কে ভাগ না পারলে কি পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে পাঁচশো কে ভাগ করলে একশো আর একে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ এবার পাঁচ দিয়ে একশো কে পাঁচ কুড়ি একশো কুড়ি সতেরো দু চৌত্রিশ হয় আর একটা জিরো বসিয়ে দাও তিনশো চল্লিশ তেরো তেরো গুণ করলে ওয়ান সিক্স নাইন হয় আর এটা অনেকেরই জানো না এটা জেনে রাখো এগারো এগারো বারো বারো তেরো তেরো ওইভাবে কুড়ি কুড়ি পর্যন্ত গুণের জিনিসটা তোমরা লিখবে খাতায় প্রতিদিন বা চার পাঁচ দিন লিখবে মাঝে মাঝে মনে করবে এতে তোমাদের অনেক সুবিধা হবে তো চার এখানে হচ্ছে ওকে আচ্ছা এইবার দেখো এক বছরের এই অংশটা আমাকে মাসে বের করতে হবে তো আমার চোখের সামনে এক বছর আছে তো আমি বছর ভাববো না তো মাস ভাববো তো বারো মাসের চার ভাগের তিন ভাগ এবার বলো বারো মাসকে আমাকে চারটে ভাগ করতে হবে বলো তিন চারা বারো তিন মাস তিন মাস তিন মাস তিন মাস করে চারবার তাই তো নিতে হবে তিনটি ভাগ এই তিনটি ভাগ এক জায়গায় করলে কত মাস হয় মাস ওকে তো চার ভাগ করতে বলেছে আচ্ছা কাজ করি চার ভাগ করতে বলেছে তো আগে এই চারজনকে এই চারটে লোককে আমরা মনে মনে এগুলো ভাবতে পারবে তুমি দেখো এই চারটে লোককে আমাকে ভাগ করতে বলেছে তোমার চারটে লোককে আমি পাঁচ টাকা ভাগ করতে বলেছি এক টাকা দিয়ে দাও থাকলো আর এক টাকা এই চারজনকে দিতে হবে একে পঁচিশ পয়সা একে পঁচিশ পয়সা একে পঁচিশ পয়সা একে পঁচিশ পয়সা দিয়ে দাও তাহলে এক একজন এক টাকা পঁচিশ পয়সা তিনজনের মোট টাকা কত তিন টাকা আর পঁচাত্তর পয়সা তাহলে তিনশো পঁচাত্তর পয়সা মানে তিন টাকা আর পঁচাত্তর পয়সা এগুলো মনে মনে হয়ে যাবে আমি এখানে ছবিতে করাচ্ছি মানে এই নয় যে আমি মনে মনে করতে পারবো না আমি মনে মনে পারবো বলে এখানে পাচ্ছি ঠিক আছে অঙ্ক প্রথমে মনের মধ্যে হয় ঠিক আছে এটা কে বলেছে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু মনের মধ্যে অঙ্কটা আগে করতে পারতে পারাটাই বেশি ইম্পর্টেন্ট তো ষাটটা আপেলকে পাঁচ ভাগ করতে হবে পাঁচ বারং ষাট বারোটা 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 করে পাঁচ বার নিতে হবে তিন বার তিনবার তিন বারং ছত্রিশটা আপেল আর আবার বলছে দেখো ষাটটা আপেল পাঁচটা ভাগ পাঁচটা ব্যাগ আছে বারোটা 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 করে পাঁচ বারং ষাট হয়ে গেল তিনটি ব্যাগ নিয়ে বাড়ি চলে আসো তিন বারং ছত্রিশটা ঠিক আছে চল্লিশ লিটার একে কুড়িটা বোতলে ভরো এক একটা বোতলে কুড়ি দোকানে চল্লিশ দু লিটার দু লিটার দু লিটার করে এরকম তিনটি বোতল তিন দোকানে ছ লিটার ওকে তো আজকে এই পর্যন্তই তো আগামী দিন আমি তোমাদের ছয় তিন করাবো মানে তোমাদের পেজ নাম্বার সেভেন্টি এইট কমপ্লিট হয়ে গেল তো এর পরের ভিডিও তোমাদেরকে আমি নিজে করি ছয় দুই পর্যন্ত হয়েছে তো ছয় তিন কমপ্লিট করাবো জানি না কত বড় ভিডিও হবে ভিডিও যদি ছোট হয় তাহলে বসে দেখিটাও করে দেবো ঠিক আছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি সব সময় চাই আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো কোনো প্রশ্ন হয় না তোমাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় না আমার অঙ্ক বলো তো একটা কমেন্ট করে এইটা বুঝতে পারিনি স্যার এরকম কমেন্ট কিন্তু আমি খুব একটা পাইনি যদি খুব কম মানে ও একটাও পাইনি এরকম বলতে পারো এক আড্ডা হয়তো পেয়েছে আমার মনে পড়ছে না তাহলে এত কম তো যদি এটা খুব ভালো জিনিস এই ধরনের কমেন্ট আসেনি তুমি সত্যি যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করবে তোমাদের শেখানোর সাথে সাথে আমার নিজে শেখা হয় মানে আমি একটা জিনিস একভাবে নয় বারবার অনেকভাবে ভিডিওগুলো করা হয় তো আমি ভাবি যে কীভাবে তোমাদের বোঝাতে পারবো কারণ বোঝানোটা বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে অঙ্ক একটা কথা আমি আমার স্টুডেন্টদের বলতাম যে একশোটা অঙ্ক না বুঝে করার থেকে একটা অঙ্ক বুঝে করা অনেক ভালো জীবনের কাজে লাগে আর এখানে যতগুলো প্রবলেম দেখলে তোমরা সেই ফিতে দিয়ে গলায় যে বোতাম অ্যাকচুয়ালি বাস্তব জীবনের সমস্যা তো আর অঙ্ক বাস্তব জীবনের সমস্যাতে হেল্প করে ঠিক আছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভও তাই বলছে কি বলছে মানে আমাদের টিচিং মানে যারা আমরা টিচিং করবো যারা ডিএলএড বা বিএডে যারা শিখছেন তাদেরকে এটাই শেখানো হয়েছে যে ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের সাথে কানেক্ট করার আমি চেষ্টা করি সময় তোমাদের বাস্তব জীবনের সাথে কানেক্ট করার তোমরা ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই থাকো ভালো করে পড়াশোনা করো বাই